Hi friends, welcome to my channel Study with Ishany. Railway Group D Special Current Affairs এর ক্লাসটা নিয়ে এলাম। তোমরা অনেক দিন ধরেই আমাকে বলছিলে, তবে তোমাদের রেলওয়ে গ্রুপ ডি আমি কারেন্ট অ্যাফেয়ার্সে 18টা ক্লাস আগে দিয়ে দিয়েছি, মাঝখানে কিছুদিন গ্যাপ ছিল, তাই এবার 19 নম্বর ক্লাস নিয়ে এলাম। 50টা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ওকে, তাহলে চলো শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে প্রথম প্রশ্ন, পঞ্চম ভারতীয় পেসার হিসেবে 200টি টেস্ট উইকেট নিয়েছেন কে? এই প্রশ্নের উত্তর হচ্ছে মোহাম্মদ সামি, অপশন এ। তোমাদের 18 নম্বর পর্বে ঠিক যেখানে আমি শেষ করেছিলাম, আজকে তারপর থেকে শুরু করেছি। আর এর মধ্যে যে গুরুত্বপূর্ণ নিযুক্তিকরণগুলো চেঞ্জ হয়েছে, কে কোন পদে রয়েছে, যেগুলো চেঞ্জ হয়েছে সেগুলো আমি আপডেট করে দিয়েছি, ঠিক আছে? দুই নম্বর প্রশ্ন, আগামী 2 বছরের জন্য পশ্চিমবঙ্গ পুলিশের ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন কে? মনোজ মালব্য, অপশন বি। তিন নম্বর প্রশ্ন, কে মাদার টেরেজা মেমোরিয়াল অ্যাওয়ার্ড ফর সোশ্যাল জাস্টিস 2021 জিতেছে? অনিল প্রকাশ যোশী, অপশন ডি। চার নম্বর, বৃহত্তম রাজ্য বিভাগে কোন রাজ্যটি নীতি আয়োগ হেলথ ইন্ডেক্স 2021-এর শীর্ষে রয়েছে? কেরালা, অপশন এ। যেহেতু এটা রিভিশন ক্লাস, সেহেতু আমি এক্সট্রা ডিটেলস কিছুই বলবো না, শুধু প্রশ্ন এবং উত্তর বলবো। পাঁচ নম্বর, ক্ষুদ্রতম রাজ্য বিভাগে কোন রাজ্যটি নীতি আয়োগ হেলথ ইন্ডেক্স 2021-এর শীর্ষে রয়েছে? মিজোরাম, অপশন বি। ছয় নম্বর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে একটি রাস্তা নরেন্দ্র মোদী মার্গ সম্প্রতি কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে? এটি সিকিমে উদ্বোধন করা হয়েছে। রাস্তাটির আগের নাম ছিল জওহরলাল নেহরু রোড, বর্তমানে নাম হয়েছে নরেন্দ্র মোদী মার্গ। সাত নম্বর, কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন পঙ্কজ শর্মা? মেক্সিকো, অপশন ডি। আট নম্বর, নিম্নলিখিত কাকে মুম্বাই প্রেস ক্লাব দ্বারা জার্নালিস্ট অব দ্য ইয়ার 2022 দিয়ে সম্মানিত করা হয়েছে? দানিশ সিদ্দিকি, অপশন এ। নয় নম্বর, কোন খেলোয়াড় উত্তরপ্রদেশে বারাণসীতে অনুষ্ঠিত ক্যারাম ফেডারেশন কাপে শিরোপা জিতেছেন? রশ্মি কুমারী, অপশন এ। দশ নম্বর, আইসিসি বর্ষসেরা মহিলা টি টোয়েন্টি ক্রিকেটার হিসেবে কোন ভারতীয় ক্রিকেটার মনোনীত হয়েছেন? স্মৃতি মান্ধানা, অপশন এ। এগারো নম্বর, ওয়ার্ল্ড সিইও উইনার অব দ্য ইয়ার 2021 অ্যাওয়ার্ড জিতেছেন কে? কিশোর কুমার ইয়েদাম, অপশন ডি। বারো নম্বর, 2022 বেজিং উইন্টার অলিম্পিকের জন্য 2টো আলাদা আলাদা ইভেন্টে প্রথম ভারতীয় হিসেবে কোয়ালিফাই করলো কোন ক্রীড়াবিদ? আরিফ মোহাম্মদ খান, অপশন বি। তেরো নম্বর, বিশ্বের সবচেয়ে দীর্ঘ মেট্রো লাইন কোন দেশে উদ্বোধন করা হলো? চীন দেশ, অপশন বি। চোদ্দ নম্বর, মির্জাফর ও অন্যান্য নাটকের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেলেন পশ্চিমবঙ্গের কোন মন্ত্রী? ব্রাত্য বসু, অপশন সি। পনেরো নম্বর, সাহিত্য একাডেমি ইংরেজি ভাষায় সাহিত্যকর্মের জন্য কাকে সম্প্রতি পুরস্কৃত করেছে? নমিতা গোখলেকে পুরস্কৃত করেছে, অপশন ডি। ষোলো নম্বর, কে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর 24তম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন? ভি এস পাঠানিয়া, অপশন বি। সতেরো নম্বর, কোন দেশ ইউএই এর দুবাইতে অনুষ্ঠিত অনূর্ধ্ব 19 এশিয়া ক্রিকেট কাপ 2021 জিতেছে? ভারত, অপশন এ। আঠেরো নম্বর, সম্প্রতি বার্বাডোজে ভারতের নতুন হাই কমিশনার কাকে নিযুক্ত করা হয়েছে? এস বালাচন্দ্রন, অপশন ডি। উনিশ নম্বর, রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান ও সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন কে? বিনয় কুমার ত্রিপাঠী, অপশন সি। কুড়ি নম্বর, 2021 সালে বিশ্বের সবথেকে বেশি ডাউনলোড করা অ্যাপের তালিকায় প্রথম স্থানে আছে কোন অ্যাপ? টিকটক, অপশন সি, 656 মিলিয়ন। একুশ নম্বর, কলকাতা পুলিশের নতুন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন কে? বিনীত কুমার গোয়েল, অপশন সি। বাইশ নম্বর, ভারতের প্রথম পেপারলেস কোর্ট হলো কোনটি? কেরালা হাইকোর্ট, অপশন এ। তেইশ নম্বর, বিদেশের মাটিতে কতগুলো উইকেট সম্পূর্ণ করেছে জাসপ্রীত বুমরা? 100টি। 22টি টেস্ট ম্যাচে এই উইকেট সম্পূর্ণ করেছে। চব্বিশ নম্বর, সশস্ত্র সীমা বলের ডিরেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব পেলেন কে? ডক্টর সুজয় লাল থাউসেন, অপশন সি। পঁচিশ নম্বর, মিসেস ইন্ডিয়া গ্যালাক্সি 2021 শিরোপা জিতেছেন কে? নিকিতা সকাল, অপশন বি। ২৬ নম্বর, কোন রাজ্য সরকার স্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি মোবাইল ট্যাবলেট যোজনা শুরু করেছে? উত্তরাখণ্ড, অপশন সি।
27 নম্বর ভিস্তারা এয়ারলাইনের নতুন সিইও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? বিনোদ কানন, অপশন বি। 28 নম্বর মরণোত্তর রেডিং অ্যাওয়ার্ড 2020 পেয়েছেন কোন ফটো জার্নালিস্ট? দানিশ সিদ্দিকী, অপশন বি। 29 নম্বর ভারতের প্রথম ওয়াটার ট্যাক্সি সার্ভিস চালু হয়েছে কোন শহরে? মুম্বাই, অপশন এ। 30 নম্বর কম্পিউটার সোসাইটি অফ ইন্ডিয়ার তরফ থেকে অ্যাওয়ার্ড জিতেছে পশ্চিমবঙ্গের কোন প্রকল্প? দুয়ারে সরকার, অপশন বি। এই প্রকল্পটা 1 ডিসেম্বর 2020 সালে লঞ্চ হয়েছিল। 31 নম্বর ডিস্ট্রিক্ট লেভেল গুড গভর্নেন্স ইন্ডেক্সে কোন কেন্দ্রশাসিত অঞ্চল শীর্ষে রয়েছে? জম্মু কাশ্মীর, অপশন ডি। 32 নম্বর অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশনের প্রথম মহিলা চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কে? অলকা মিত্তাল, অপশন সি। 33 নম্বর ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গার নতুন মহানির্দেশক কে নিযুক্ত হয়েছেন? জি অশোক কুমার, অপশন এ। 34 নম্বর ভারতের প্রথম স্মোক ফ্রি রাজ্যে তকমা পেয়েছে কোন রাজ্য? হিমাচল প্রদেশ, অপশন ডি। 35 নম্বর পৃথিবীর দক্ষিণ মেরুতে এককভাবে কোনো সাপোর্ট ছাড়া ট্রেনিং করা কৃষ্ণাঙ্গ মহিলা হলেন কোন ভারতীয় বংশোদ্ভূত মহিলা? হরপ্রীত চণ্ডী, অপশন এ। 36 নম্বর কোন খেলোয়াড় ভারতীয় দলে 34তম টেস্ট ক্যাপ্টেন হয়েছেন? কে এল রাহুল, অপশন সি। 37 নম্বর 2022 সালের আইসিসি মহিলা বিশ্বকাপে ভারতের ক্যাপ্টেন কে ছিলেন? মিতালি রাজ, অপশন সি। 38 নম্বর উড়িষ্যার প্রথম বাল্য বিবাহ মুক্ত জেলা তকমা পেয়েছে কোন জেলা? গঞ্জাম জেলা, অপশন ডি। 39 নম্বর ফটো জার্নালিজমে রামনাথ গোয়েঙ্কা অ্যাওয়ার্ড জিতেছেন কে? জিসান এ লতিফ, অপশন সি। 40 নম্বর পাকিস্তানের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন কে? আয়েশা মালিক, অপশন বি। 41 নম্বর ইসরোর নতুন চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছেন? ডক্টর এস সোমনাথ, অপশন বি। 42 নম্বর সম্প্রতি কোন রাজ্যের সৈনিক স্কুলের নাম প্রয়াত চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের নামে রাখা হয়েছে? উত্তরপ্রদেশ, অপশন সি। 43 নম্বর নিউমেরোলজি বা সংখ্যাতত্ত্বে প্রথম গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করলেন কে? জে সি চৌধুরী, অপশন বি। 44 নম্বর কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে লোসার উৎসব অনুষ্ঠিত হয়? লাদাখ, অপশন এ। 45 নম্বর কোন শহরে ভারতে প্রথম অনন্য রক মিউজিয়ামের উদ্বোধন হয়েছে? হায়দ্রাবাদ, অপশন ডি। 46 নম্বর লিজেন্ডস লীগ ক্রিকেটের দ্বারা সমস্ত মহিলা ম্যাচ অফিসিয়াল টিমের অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছেন কে? ঝুলন গোস্বামী, অপশন সি। 47 নম্বর আসাম রাইফেলসের 20তম মহাপরিদর্শক হিসেবে সম্প্রতি কে দায়িত্ব গ্রহণ করেছেন? বিকাশ লাখেরা, অপশন এ। 48 নম্বর ওপেন ডেফিকেশন ফ্রি ODF গ্রামের তালিকায় প্রথম স্থানে আছে কোন রাজ্য? তেলেঙ্গানা, অপশন ডি। 49 কোন দেশ আইসিসি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিল 2021-23 শীর্ষে রয়েছে? দক্ষিণ আফ্রিকা, অপশন সি। শেষ প্রশ্ন 50 নম্বর প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে টেসলা কোম্পানিতে কাজ করছেন কে? অশোক এল্লুস্বামী, অপশন সি। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে তোমাদের একেবারে বাছাই করা গুরুত্বপূর্ণ 50টা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাস যদি ভালো লেগে থাকে অথবা গ্রহণযোগ্য বলে মনে হয় তাহলে লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে জয়েন হয়ে যেতে পারো, লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরে ক্লাসে। ভালো থেকো, বাই।